হাই গাইস আসসালামু আলাইকুম পেট লাভার রাজীবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা আর একটা কথা বলতে চাই আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি গত পর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটা আপলোড করেছিলাম আপনার রেনা ডব্লিউ এস নিয়ে আজকে আসছে আমি আজকে আমাদের ওয়েদারটা আজকের ওয়েদারটা একদম সূর্য নেই আকাশে মানে বৃষ্টি বৃষ্টি একটা ভাব বৃষ্টি বৃষ্টি একটা ভাব আমাদের লফটে অনেকের বাচ্চা কবুতর আছে পুরনো কবুতর আছে যাই হোক কবুতর যাতে আপনার রোগমুক্ত থাকে কবুতর সুস্থ সবল থাকে এই জন্য আপনাদের একটা ওষুধ নিয়ে আসলাম সবাই এই ওষুধটা কবুতরকে খাওয়াতে পারেন এই ওষুধটা খুব ভালো এর নাম হচ্ছে লাইসোভিট এটা যে কোনো ভেটেরিনারির দোকানে আপনারা পেয়ে যাবেন লাইসোভিট যে কোনো ভেটেরিনারির দোকানে পাবেন এটা কবুতরের জন্য একটা অ্যান্টিবায়োটিক ওষুধ খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক ওষুধ কবুতরের জন্য আপনার কবুতরের অসুখ হবে কম কবুতর সুস্থ থাকবে সবল থাকবে আর এখানে অনেক বিধি বিধিনিষেধগুলো এখানে লেখা আছে সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন আমি এই ওষুধটা অনেক দিন যাবত খাওয়াই এই ওষুধটা খুব ভালো আর কিন্তু আপনারা সবসময় খাওয়াবেন না ওষুধটা অন্তত পক্ষে মাসে দুইবার ইনাফ যেমন এ দেখেন আমার আমি যে আপনার এর আগে একবার খাওয়াইছি এবার এই মাসে একবার খাওয়াবো এই যে এই প্যাকেটটা কিন্তু এটা নতুন প্যাকেট এটা রয়ে গেছে এখান থেকে আমি ওষুধটা দিব আর আপনার যে এই লাইসোভিটটা আপনার কবুতর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ধকল ট্রাস এর বিপরীত প্রতিক্রিয়ায় দূরভূতি হয় খুব ভালো এই লাইসোভিটটা খুব ভালো ওষুধ আপনারা কবুতরকে খাওয়াতে পারেন এর মূল্য নিবে 60 টাকা দেখেন আসুন এবার দেখাই আপনাদেরকে এই লাইসোভিটটা আমরা আমার এখানে 2 লিটার পানি আছে আমার এখানে 2 লিটার পানি আছে এই 2 লিটার পানির সাথে আমি আমার এই লাইসোভিট পাউডারটা কতগুলো দিই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে 1 গ্রাম আমি দিব 2 গ্রাম এর মতলব হইল এই লাইসোভিট প্যাকেটটায় আপনার যে 10 গ্রাম পাউডার থাকে আপনারা প্রতি লিটার পানির সাথে 1 গ্রাম ব্যবহার করতে পারেন তাও আপনি মাসে 2 দিনের বেশি কবুতরকে দিবেন না অতিরিক্ত অ্যান্টিবায়োটিক কবুতরের জন্য ভালো না এটা কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে কবুতরের জন্য এরপরে যে আপনি ওষুধই কবুতরকে খাওয়াবেন ফাস্ট কাজ করবে দ্রুত কাজ করবে আর অন্তত পক্ষে শীত গরম 12 মাস আপনারা এই লাইসোভিটটা কবুতরকে মাসে অন্তত পক্ষে 2 দিন খেতে দিবেন তো অনেক কথা বললাম যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে একটু উপকারে আসে এই ভিডিওটা একটু যদি উপকারে আসে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শফিউদ্দিন রাজী